ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের পর নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল বিজেপি তর্জা এখনও চলছে। তার মধ্যে রানাঘাটে খুন হওয়া এক ব্যবসায়ীকে নিয়ে ফের দুদলের মধ্যে শুরু হলো টানাপোড়েন। নিহতের নাম হরলাল দেবনাথ, রানাঘাট থানার কলাইঘাটা গ্রামে মুদির দোকান চালাতেন। ক্রেতা সেজে এসে গুলি চালিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত হরলাল দেবনাথের স্ত্রীর দাবি, শুক্রবার রাতে দুই যুবক মুদির দোকানের সামনে আসে, ব্যবসায়ী দোকান থেকে বেরোতেই তাকে গুলি করে দুই যুবক চম্পট দেয় বলে অভিযোগ। প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতাল ও পরে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলেও হরলাল দেবনাথকে বাঁচানো যায়নি। এই জায়গাতেই বসেছিল এক যুবক এবং সেই কিন্তু দোকানে প্রথমে প্রথমে বাদাম চায়, না থাকার কারণে দোকানের যিনি মালিক তার স্ত্রী তিনি কিন্তু ডালমুট দিয়ে দেন এবং তারপর কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে বিকট শব্দ পেয়ে তার স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে তার স্বামী। আমি দেখি একটা আওয়াজ শুনে আমি আবার দোকানের উপরে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে দেখি উনি আবার সে তেড়ে গিয়েছে ওদিকে সামনে। তেড়ে যাওয়ার পর আমি বললাম কি হয়েছে কি হয়েছে, পরে বললো যে আমাকে বুম মেরেছে, তাই বললো। এই ঘটনার পরে নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে তর্জা। বিজেপির দাবি, নিহত হরলাল দেবনাথ বিজেপির পুরনো কর্মী। তিনি আমাদের 1996 থেকে ভারতীয় জনতা পার্টির অখণ্ড মন্ডল টিমের কার্যকর্তা ছিলেন। ব্যবসায়িক কারণে কিছুটা নিষ্ক্রিয় হলেও ওপর না গেলেও তিনি ভেতরে ভেতরে কাজ করতেন, এবার লোকসভা ভোটেও ব্যাপক হারে কাজ করেছেন, ভেতরে প্রচার করেছেন। পাল্টা তৃণমূলের দাবি, নিহত ব্যবসায়ী তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। উনি খুব স্ট্রংলি তৃণমূল কংগ্রেস করতে এবং যারা যারা ভারতীয় জনতা পার্টির হয়ে এখানে মুভমেন্ট করতো উনি তাদের সঙ্গে প্রতিনিয়তই প্রতিবাদ করতো। যতটুকু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির হয়ে কেউ কোনো অন্যায়মূলক কোনো কথা বললে উনি প্রতিবাদতা করতো। নিহতের স্ত্রী অবশ্য তৃণমূল বিজেপি দুদলে দাবি খারিজ করে দিয়েছেন। রাজনৈতিক দলের সমর্থক ছিলেন আপনার স্বামী? কোনো দল করতে দেননি? কেন খুন হলেন ব্যবসায়ী, নেপথ্যে রয়েছে কারা, কারণ কি, তদন্তে নেমে এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।